হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছে সবাই? জি স্যার, ভালো আছি জি স্যার, ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আছি আলহামদুলিল্লাহ। আমি আসলে একটু অসুস্থ প্রায় সপ্তাহখানেক ধরে, এই জন্য তোমাদের কাজটা পিছিয়ে লাগবে, মানে অ্যানাউন্স করতে পারিনি সবকিছু। দেখা যাক কতটুকু কি ক্লাস নিতে পারি। ঠিক আছে, সবাই প্রিপেয়ার তো না? আচ্ছা, জাস্ট ওয়ান সেকেন্ড। আসলে তোমরা আজকে অনেকেই একটা একটানা জয়েন করতেছো, মানে একটু পর পর জয়েন করতেছো, যেন আমাকে বসে বসে অ্যাকসেপ্ট করা উচিত এই জন্য। আচ্ছা, গতদিন আমরা চ্যাপ্টার 11-এ কতটুকু পড়েছিলাম একটু বলবো? আমার মনে নেই কতটুকু তোমাদের পড়া শেষ করছিলাম। বলতে পারো কি গতদিন আমরা কতটুকু শেষ করেছিলাম? আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শোনা ওহমের যাচ্ছে। আগ পর্যন্ত পড়েছি, ওহমের সূত্রে আজ পর্যন্ত। আমরা গতদিন মনে হয় পরিচালক বিভব নিয়ে কিছু বেসিক কথাবার্তা বলছিলাম, তাই না? জি স্যার, আচ্ছা দেখো, বিভব নিয়ে গতদিন যে ইনফরমেশন গুলো দিয়েছিল, সেগুলো বিভবটাকে বোঝার জন্য, কনসেপ্টটা বোঝার জন্য র্যান্ডম কিছু ইনফরমেশন দিয়ে জিনিসগুলো বসেছিলাম। আজকে আমরা একদম স্ট্রাকচারাল ওয়েতে বুঝবো যে বিভবের সংজ্ঞাটা কিভাবে দিতে হয়, বা বিভবের সংজ্ঞাটা, বিভব বা তড়িৎচালক শক্তি, এটার সংজ্ঞাটা কিভাবে আসছে। ঠিক আছে, তো আমরা যখন চলতড়িৎ নিয়ে কাজ করতেছি, তার মানে আমাকে অবশ্যই এখানে একটা ভোল্টেজ সোর্স বা তড়িৎ চালক শক্তির উৎস আমাদের লাগবে। উইদাউট এনি কাইন্ড অফ সোর্স আমরা তো কোনো তারের মধ্যে দিয়ে নেমে ইলেকট্রন বা চার্জ পাঠাইতে পারবো না। তো আমরা ইউজুয়ালি আমরা যে জিনিসটাকে ধরে নিই আমাদের এই এই উৎস হিসেবে, সেটা হচ্ছে একটা সেল বা একটা কোষ, এই জাতীয় কিছু। কোষটা একটু বাঁকা হইলো মনে হয়, বাঁকা তারা সমস্যা হওয়ার কথা না, পড়া তো পড়াই। তো আজকে আমরা একটু জানবো যে ব্যাটারি গুলা যখন তার ভেতর থেকে কাজ করে কিভাবে কাজ করে, গোটা প্রসেসটা কিভাবে হয়। তো আমরা একটা ব্যাটারির সাথে, এটাকে কিন্তু আসলে ব্যাটারি বললে ভুল হবে, ঠিক আছে, এটাকে আসলে বলতে হয় কোষ। আমরা যেটাকে ব্যাটারি বলে ডাকি ওটাকে আসলে বলা হয় কোষ। যখন এরকম একাধিক জিনিস, এরকম একাধিক কোষ একসাথে একটার পর একটা জোড়া লাগানো হয় কোনো যন্ত্রের মধ্যে, তখন সেটাকে আমরা একসাথে বলি তোমার কোষ। তো আমরা, সরি কি বললাম, একসাথে তখন সেটাকে আমরা বলি ব্যাটারি। ব্যাটারি। তো এখন তাহলে আমরা কেন এটাকে কোষ বলি না? আসলে ওই যে ইয়ের মতো হয়ে গেছে ব্যাপারটা, মানে অভ্যাস হয়ে গেছে আমাদের। তুমি যদি এখন দোকানে গিয়ে দোকানদারকে বলো যে ভাই আমার একটা কোষ দেন, তাহলে কেমন হবে একটু চিন্তা করো। তো ব্যাপারটা হচ্ছে তাই। তো আসলে যেটাকে আমরা ব্যাটারি ডাকি সেটাকে কোষ ডাকা উচিত। তো এই যে একটা, আমরা একটা লাইট কানেক্ট করছি এই ব্যাটারিটা বা কোষের সাথে আর কি, তো লাইটটা চলতেছে। আচ্ছা, তো আমরা গতদিন অনেক কথা বলছি যে আমরা ধরে নিবো যে তো এই তোমার দিক হচ্ছে পজিটিভ টু নেগেটিভ, তাই তো? বাট আসলে ইলেকট্রন ফ্লো হয় উল্টা দিকে, নেগেটিভ টু পজিটিভ, ওইটা আমরা ইগনোর করবো এখন থেকে। তো যখন এই ব্যাটারিটার মধ্যে যেহেতু লেখা আছে এটার ভোল্টেজ সাপোজ ধরো 1.5 ভোল্ট, এটার মানে আমরা কি বুঝবো? এটার মানে আমরা বুঝবো যে একক ধনাত্মক আধান যদি এই ব্যাটারির এই এই প্রান্ত থেকে ওই প্রান্ত, অর্থাৎ এই পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে পৌঁছায়, পৌঁছালে তার দ্বারা এই একক ধনাত্মক আধানকে দিয়ে আমি দেড় জুল কাজ করিয়ে নিতে পারবো। ঠিক আছে, বাট আমরা এক্ষেত্রে সংজ্ঞাটাকে আসলে এইভাবে দেই না। তো সংজ্ঞাটাকে আমরা দিই অনেকটা এরকম যে তড়িৎচালক শক্তি বা বিভবের সংজ্ঞাটা হচ্ছে এই রকম যে একক ধনাত্মক আধানকে কোন একটা বর্তনী, বর্তনী কি এই যে আমরা একটা সিম্পল একটা কানেকশন মেক করেছি, একটা কমপ্লিট কানেকশন মেক করেছি, এটি আসলে একটা বর্তনী। তো যখন একক ধনাত্মক আধান কোন একটা বর্তনীর যে কোনো একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে, ধরো এখান থেকে এসে যাত্রা শুরু করলো, তো যাত্রা শুরু করে যদি ওই একক ধনাত্মক আধান তার মধ্যে যন্ত্রপাতি বা ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করছি সবকিছুর মধ্য দিয়ে, এমনকি এই ব্যাটারির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আবার ওই বিন্দুতে ফিরে আসে, তখন যে পরিমাণ কাজ হয় সেটাকে আমরা বলতেছি তড়িৎচালক শক্তি। অনেকের হয়তো মাথার উপর দিয়ে কথাটা গেল। তো আগে আমরা এটা বুঝতে চাইলে আমরা আগে বুঝবো
যে ব্যাটারির মধ্য দিয়ে কি তড়িৎ প্রবাহিত হয় কিনা, এটা একটু আমাকে সবাই বলো দেখি কার কি মনে হয়। আমরা যখন একটা ব্যাটারিতে একটা সিম্পল তার দ্বারা কানেক্ট করি, তখন এই ব্যাটারির মধ্য দিয়ে কি তড়িৎ প্রবাহিত হয় বা হওয়া কি সম্ভব, কি মনে হয় তোমাদের? সম্ভব তো মনে হয়, আমার কি হয় মনে হয়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কথাটা কিছুটা ঠিক আছে, কিন্তু ব্যাটারির মধ্যে কেন তৈরি প্রবাহিত, ওর মধ্যে দিয়ে তৈরি প্রবাহিত করা তো আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে লাইট ফ্যান বা কোনো যন্ত্রের মধ্য দিয়ে তৈরি প্রবাহিত করা, তাই না? আচ্ছা প্রথম কথা বলি, যেহেতু ব্যাটারি এই টার্ম এই এই টার্মিনালটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, তাহলে আমরা ধরে নিতে পারি যে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল এই অংশে নেগেটিভ চার্জ জমা থাকে, আর এই যে পজিটিভ টার্মিনাল সেখানে পজিটিভ চার্জ জমা থাকে। বাট আসলে ঘটনাটা সত্যি না, যখন আমরা কোনো একটা ব্যাটারিকে কোনো কিছুর সাথে কানেক্ট করি না, এমনি খোলা ব্যাটারি, তখন আসলে তার এই প্রান্তে কোনো নেগেটিভ চার্জও জমা থাকে না বা এই প্রান্তে কোনো পজিটিভ চার্জও জমা থাকে না। তাহলে হয়টা কি, যেটা হয় এই ব্যাটারির মধ্যে এক ধরনের কেমিক্যাল থাকে, যেই কেমিক্যালটার কাজ হচ্ছে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া করা, যে বিক্রিয়াটাকে আমরা হয়তো অনেকে জানি হয়তো কেউ নাও জানতে পারি, সেটাকে আমরা জারণ বিজারণ নামে জানবো। আমরা কি এটা জানি সবাই, জারণ বিজারণ? আচ্ছা, তো এই ব্যাটারির ভিতরে যে কেমিক্যালটা থাকে তার মধ্যে জারণ বিজারণ বিক্রিয়াটা ঘটে, মানে ওকে এমন ভাবে তৈরি করা হয় যে ও রেডি হয়ে বসেই থাকে কখন সে জারণ বিজারণ বিক্রিয়া ঘটাবে। এখন আমরা জানি জারণ মানে কি, ইলেকট্রন ত্যাগ, আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহ। এই যে ব্যাটারির যে নেগেটিভ টার্মিনালটা, আমি এটা মুছে ফেললাম, নেগেটিভ টার্মিনালটা, এই টার্মিনালে মূলত হয় তোমার জারণটা কি হয়, জারণ হয়। আর জারণ মানে কি, জারণ মানে ক্ষারণ, মানে ইলেকট্রন ত্যাগ। তো তার মানে আমরা বলতে পারি যে এই নেগেটিভ টার্মিনাল যখন জারণ হয়, জারণ মানে সে ইলেকট্রন ত্যাগ করে দেয় বিক্রিয়া স্থল থেকে, এই যে এই নেগেটিভ টার্মিনালে। এখন খেয়াল করো, তারপর হচ্ছে যেহেতু জারণ এবং বিজারণ একসাথে হয়, তো এই যে নেগেটিভ টার্মিনাল যেহেতু জারণ হয়, এই জন্য এটাকে আমরা বলি অ্যানোড। অ্যানোড ক্যাথোডের সংজ্ঞা অনুযায়ী এটাকে আমাদের অ্যানোড বলতে হবে, কারণ এখানে জারণ হচ্ছে। ঠিক একইভাবে বিজারণটা ঘটে আমাদের এই পজিটিভ টার্মিনালে, বিজারণ মানে কি, ইলেকট্রন ক্ষারণ, তার মানে এখানে ইলেকট্রন দিয়ে দেয়। আর এই যে পজিটিভ এই টার্মিনালটা, এখানে যেহেতু কি হয়, বিজারণ হয়, তার মানে এই বিজারণ স্থল এখানে এই স্থল থেকে সেই ইলেকট্রন ছেড়ে দেয় কোথায়, জারণের জন্য। তো তার মানে ঘটনাটা কি দাঁড়াইলো, আমাদের এইখানে আসলে বিজারণ হয়, এই জন্য এটা হচ্ছে আমাদের ক্যাথোড। ব্যাটারির পজিটিভ টার্মিনালটা হচ্ছে ক্যাথোড আর নেগেটিভ টার্মিনালটা হচ্ছে অ্যানোড। তো এখন অ্যানোডে জারণ হয় আর ক্যাথোডে বিজারণ হয়। তো ক্যাথোড তার মানে বিজারণ, কি অ্যানোডে কি হয়, ইলেকট্রনটা ত্যাগ করা হয় এবং এই ক্যাথোডে ইলেকট্রনটা গ্রহণ করা হয়, মানে ওই জায়গা থেকে ইলেকট্রন নিয়ে আসা হয়, বুঝতে পারছো, ওই জায়গা থেকে রিসিভ করা হয়। তো খেয়াল করো, তাহলে এই অ্যানোডে কিছু অতিরিক্ত ইলেকট্রন এসে জমা হচ্ছে জারণের ফলে, অন্যদিকে এই ক্যাথোডে বিজারণের ফলে সেখান থেকে ইলেকট্রন হারাইতেছে সে। তো আমরা তো জানি যে যখন কোনো বস্তু ইলেকট্রন হারায় তখন সেটা কি, পজিটিভ হয়। তো যার ফলে হয় কি, যখন বিক্রিয়াটা স্টার্ট হয়, ইমিডিয়েটলি আমাদের এই অ্যানোডে মানে নেগেটিভ টার্মিনালে, অ্যানোড ক্যাথোড নিয়ে আর চিন্তা বলার দরকার নেই, এটা তোমাদের জন্য মাথার মধ্যে কম্প্লেক্সলি তৈরি করবে, মানে এক কথায় নেগেটিভ টার্মিনালে ইলেকট্রন এসে জমতে থাকে এবং পজিটিভ টার্মিনালে কি হয়, ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়। এন্ড যেহেতু এখন এই প্রান্তে পজিটিভ চার্জ তৈরি হয়েছে, এই প্রান্তে নেগেটিভ চার্জ তৈরি হয়েছে, দেন যখন আমরা তারের মাধ্যমে কানেক্ট করি, তখন এই তারের মধ্য দিয়ে ইলেকট্রনগুলো সুরসুর করে প্রবাহিত হয়ে যায় বিভবের কারণে। বিভব নিয়ে অনেক কথা হয়েছে, আর বলতেছি না আসলে বিভব বিভবটা কি, আশা করি আমরা এখন কারো কোনো কনফিউশন থাকার কথা না। তো তার মানে খেয়াল করো তো একটু কি হইতেছে, এখানে যে ইন্টারেস্টিং ব্যাপারটা মাথায় রাখতে হবে, এখানে যে জারণ হইতেছে, এখানে যে বিজারণ হইতেছে, এই দুটো জিনিস কিন্তু সবসময় একসাথে ঘটে। জাস্ট এ মিনিট, আমরা পড়ছি না এই জিনিসটা সবাই, যে জারণ এবং বিজারণ একসাথে ঘটে, তাই তো? জি ভাই, জি ভাই, উভয়মুখী। তো তার মানে খেয়াল করো, এখানে যদি একটা ইলেকট্রন ত্যাগ হয়, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন অবশ্যই তাকে গ্রহণ করতে হবে, তাই না? তার মানে আমরা যদি এই নেগেটিভ টার্মিনাল থেকে একটা ইলেকট্রন বাই করে আনতে চাই, আমাকে আগে এই যে পজিটিভ টার্মিনালে একটা ইলেকট্রন দিতে হবে, মানে ওইখানে জারণ হবে, দেন এখানে গিয়ে বিজারণ হবে। কথাটা কি বুঝতে পারছি?
তাহলে এই এই যে এখান থেকে জিনিসটা আমরা বুঝতে পারি, যদি এখানে জারণ হয় এখানে বিজারণ হতে হবে, যদি এখানে বিজারণ হয় তাহলে এখানে জারণ হতে হবে, মানে গোটা জিনিসটা অ্যাট দ্য সেম টাইম ঘটতে হবে। তো তার মানে আমি এখান থেকে ইলেকট্রন টেনে বের করে নিচ্ছি, দেন তারের মধ্যে দিয়ে সেটা আবার ওর ভিতরে বিজারণের জন্য পাঠাইতেছি। তো এইভাবে জারণ বিজারণ, জারণ বিজারণের মাধ্যমে এই প্রসেসটা সম্পন্ন হয়। এখন বলো এই যে ইলেকট্রন গুলো আসতেছে নেগেটিভ টার্মিনাল থেকে, এই নেগেটিভ টার্মিনাল থেকে যে আসা ইলেকট্রন গুলা, সেটা কি আমাদের এই ব্যাটারি নিজে পয়দা করতেছে? সে কি ইলেকট্রন পয়দা করতে পারে? না অবশ্যই পারে না। সেই ইলেকট্রন গুলা কোথেকে আসছে? ওই যে বিজারণ থেকে সেই ইলেকট্রন গুলা পাইছে, সেটাকেই আবার সে জারণ করে আমাকে দিছে, তাই না ঘটনাটা? তো তার মানে এই যে ইলেকট্রনের ফ্লো গুলা এইদিকে হচ্ছে, ইলেকট্রন গুলো আসলে বেসিক্যালি ব্যাটারির মধ্য দিয়েও প্রবাহিত হইতেছে। কথাটা বুঝতে পারছি? জি স্যার। আর এই কারণে আমাদের, আমরা যখন একটা ব্যাটারি বা কোষের মধ্যে তড়িৎ প্রবাহের কথা চিন্তা করব, তখন আমাদের এইটা মাথায় রাখতে হবে যে ব্যাটারির নিজের মধ্য দিয়েও তড়িৎটা প্রবাহিত হয়, এবং এই যে ব্যাটারির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে বা লাইটের মধ্য দিয়ে বা কোনো একটা ইনস্ট্রুমেন্টের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে, তখনই কিন্তু এই যে একক ধনাত্মক আধান গুলা ট্রান্সফার হওয়ার জন্য যে শক্তির কথা আমরা বলতেছি, সেই শক্তিটা ব্যয় হয়। তো এই যে লাইট বলি বা ব্যাটারি বলি, সবকিছু হচ্ছে আসলে এক একটা রোধ বা রেজিস্টেন্স বলি আমরা, এদের কাজ হচ্ছে ইলেকট্রিসিটির ফ্লো কে বাধা দেওয়া এবং সেখান থেকে কাজ উদ্ধার করে নেওয়া। তো এইটা একটা রোধ, এই ব্যাটারি নিজেও একটা রোধ। তো তাহলে এবার বলো, একটু চিন্তা করে দেখো, এই যে একক ধনাত্মক আধানটা যখন প্রবাহিত হইতেছে, এখানে যে বলতেছি 1.5 জুল কাজ হইতেছে, এই কাজটা আসলে কোথায় ব্যয় হইতেছে? শক্তিটা এইখানেও ব্যয় হইতেছে, আবার এই যে ব্যাটারি যে আছে তার নিজের মধ্য দিয়ে যে প্রবাহিত হচ্ছে সেখানেও কিন্তু ব্যয় হইতেছে। কথাটা কি ধরতে পারছি আমরা? জি হ্যাঁ বুঝছি। তো তার মানে ঘটনাটা দাঁড়ালো এই, আমি যদি এখন এই ব্যাটারিটার মোট শক্তি বা মোট বিভব হিসাব করতে চাই, আমি কি শুধু এই লাইটে ব্যয় হওয়া শক্তি হিসেব করব, নাকি এই ব্যাটারির মধ্যে স্থানান্তরিত হওয়ার জন্য আধানের যে শক্তি ব্যয় হয়েছে সেইটা সহ হিসাব করব? দুইটাই সহ হিসাব করব। তাহলে আমি যদি এখান থেকে স্টার্ট করি, তাহলে আমি কি এই লাইটের মধ্যে দিয়ে যাওয়ার পরে শেষ চিন্তা করা বন্ধ করে দিব, নাকি লাইটের মধ্যে দিয়ে যাওয়ার পর দেন কোষের মধ্য দিয়ে যাওয়ার পরে একবার এই বিন্দুতে ফিরে আসা পর্যন্ত চিন্তা করব, কোন পর্যন্ত চিন্তা করব বলো? ওই যে আগের বিন্দুতে জায়গায় ফিরে আসা, ফিরে আসা পর্যন্ত, একেবারে লাইট হয়ে ব্যাটারির মধ্য দিয়ে হয়ে আবার ওই জায়গায় ফিরে আসা পর্যন্ত চিন্তা করব। কথাটা বুঝতে পারছি? আর এই কারণে আমরা তড়িৎচালক শক্তি, মানে এই তড়িৎচালক শক্তি বলতে আসলে ব্যাটারির মোট শক্তির কথাই বোঝানো হয় আর কি। তো ব্যাটারির বা কোষের যে মোট শক্তি এটা বোঝানোর জন্য এই কারণে আমরা বলি যে একটা একক ধনাত্মক আধানকে, একটা একক ধনাত্মক আধানকে বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত করে উৎস সহ, উৎস সহ মানে এখানে উৎসটাকে ব্যাটারি নিজে, মানে এক কথায় ব্যাটারির এক বিন্দু থেকে যাত্রা শুরু করে একক ধনাত্মক আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে যদি আমরা আবার ওই বিন্দুতে নিয়ে আসি, আসার আসি বা আসার জন্য যেই পরিমাণ কাজ হয়, সেই পরিমাণ কাজই হচ্ছে ওই বর্তনীর মোট তড়িৎ চালক শক্তি। বুঝতে পারছি? জি ভাইয়া। এটা হচ্ছে তড়িৎ চালক শক্তির মূল সংজ্ঞা। তো এখন মনে করো আমি এই যে 1.5 জুল শক্তি, 1.5 জুল শক্তি পুরোটা তো লাইট ব্যবহার করবে না, ধরো এখানে এখানে মনে করো আমি 1.2 জুল শক্তি পাইলাম, আমরা ধরে নিলাম বোঝার সুবিধার জন্য যে এই ব্যাটারির মধ্যে কেবল একক 1 কুলম্ব আধানই জমা আছে, এর বেশি আধান সে নিতে পারে না। তো তাহলে এইখানে মনে করো 1.2 জুল শক্তি ব্যয় হইলো, তার মানে আমি বলতে পারি যে এই দুই বিন্দুর বিভব এখান থেকে এই পর্যন্ত আসতে যে শক্তি ব্যয় হয়েছে শুধু লাইটের মধ্য দিয়ে, সেটা হচ্ছে 1.2 ভোল্ট। এখন কথা হচ্ছে ব্যাটারি তো লেখা 1.5 ভোল্ট, তাহলে 1.2 ভোল্ট আমি পাইলাম, তাহলে বাকি 0.3 ভোল্ট কই গেল? কোথায় গেল বাকি 0.3 ভোল্ট? বলতে ব্যাটারি পারবো? আবার হ্যাঁ, সেটা ব্যাটারিতে ফিরে ব্যাটারি, গেছে।
ব্যাটারি নিজের মধ্যে সেটা লস হয়েছে, ব্যাটারিতে ফিরা যায় না, ব্যাটারির মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার জন্য শক্তি ব্যয় করতে হয়েছে। এই জন্য বাকিটা আমরা বলতে পারবো যে এই যে 0.3 ভোল্ট আমি পাইলাম না, আসলে এটা আসলে আমাদের ব্যাটারির মধ্যে যাওয়া হারানো ভোল্টেজ, বা এটা হচ্ছে আমাদের লস ভোল্টেজ আমরা বলতে পারি। তো আমরা যখন বই পড়তে যাব আমরা দুইটা টার্ম পাবো, একটা টার্ম হচ্ছে শুধু বিভব শক্তি, আর একটা হচ্ছে তড়িৎচালক শক্তি। তো তড়িৎচালক শক্তি হচ্ছে অ্যাকচুয়ালি মোট ইন টোটাল শক্তি, এবং সেই জন্য আমরা ওই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার ওই বিন্দুতে আমাদের আসতে হবে এক ধনাত্মক আধানকে, তখন যে শক্তিটা ব্যয় হবে সেই শক্তিটাকে আমরা মোট শক্তি বা তড়িৎচালক শক্তি বলবো। আর মনে করে আমি শুধু এই বিন্দু থেকে আবার এই বিন্দুতে আসলাম, তো আমি কিন্তু ওই বিন্দুতে ফিরে যাই, তার মানে আমি এখন এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যবর্তী শক্তিটা জানি। এবং যখন এরকম দুই বিন্দুর মধ্যে একক ধনাত্মক আধান সঞ্চারিত হওয়ার ফলে যে শক্তিটা ব্যয় হচ্ছে সেইটা হিসাব করব, সেটা হচ্ছে আমার শুধু বিভব শক্তি বা বিভব পার্থক্য। তো তার মানে বিভব পার্থক্য হয় কোন কয়টা জিনিসের মধ্যে, যে কোনো দুইটা বিন্দুর মধ্যে, আর তড়িৎচালক শক্তি হয় একটা বিন্দুর মধ্যে, কারণ সেখানে সম্পূর্ণটা কারণ ঘুরে আবার ওই জায়গায় ব্যাক করতে হয়। আমরা কি বুঝতে পারছি কথাটা সবাই? জি ভাইয়া, কারো কোনো প্রশ্ন আছে এই জায়গাতে? কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা একটু কাইন্ডলি বইটা বের করি। এখন বইটা বের করে যেই পেজে এই যে বিভব পার্থক্য এবং তড়িৎচালক শক্তির যে ব্যাপার স্যাপার গুলো আছে একটু ওই পেজে এখনই আমরা পড়ি, নাহলে প্রবলেম বের হবে না। তোমরা বের করে পড়ো, আমি জাস্ট দেখতেছি। আমরা কি বের করছি সবাই? জি ভাইয়া পড়ছি। হ্যাঁ, তড়িৎচালক শক্তি এবং বিভব পার্থক্য। হ্যাঁ, তড়িৎচালক শক্তি এবং বিভব পার্থক্য। আচ্ছা, যেহেতু পড়তেছো আরেকটা জিনিস একটু অ্যাড করে দেই, আমরা চ্যাপ্টার 10-এ বিভবের প্রথম সূত্রটা কি শিখছি, যে V ইজ ইকুয়াল টু W/Q, তাই না? তো একটু বলি, দেখো আমরা তো এখানে বারবার একক ধনাত্মক আধান চিন্তা করছি, মানে এক কুলম্ব আধান চিন্তা করতেছি, বাট এই যে জারণ বিজারণ প্রক্রিয়াটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা তো চলতেই থাকে, তার মানে এর মধ্যে যে শুধু একক ধনাত্মক আধান যায় তা না, এটা যাইতেই থাকে, বিভিন্ন পরিমাণে যাইতে থাকে, প্রথমে একক ধনাত্মক, তারপরে আরো কন্টিনিউ হইতে থাকে। তো তখন যদি আমাদের শক্তিটা হিসাব করতে হয় তখন আমরা কিভাবে করি, আমরা ধরে নিলাম এর মধ্যে দিয়ে একক কুলম্ব আধান যাচ্ছে না, এর মধ্যে দিয়ে কিউ পরিমাণ আধান যাচ্ছে, ঠিক আছে, গেছে, এবং যাওয়ার ফলে আমরা হিসাব করে পাইলাম কোনোভাবে যে যেই পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে সেটা হচ্ছে তোমার W পরিমাণ। তাহলে কিউ পরিমাণ আধান স্থানান্তরিত হওয়ার জন্য আমাদের কাজ হয়েছে W পরিমাণ, তাহলে একক পরিমাণ আধান স্থানান্তরিত হওয়ার জন্য কাজের পরিমাণ কত হবে, ওই W কে কিউ দিয়ে ভাগ দিতে হবে, দ্যাট ইজ আমরা কিন্তু এই যে V=W/Q পাচ্ছি। তো এটা যদি সম্পূর্ণ বর্তনী ঘুরে আসে তাহলে তখন কিন্তু এটা হয়ে যাবে ই, মানে ই ইজ ইকুয়াল টু হবে W/Q। আর যদি আমি শুধু চিন্তা করি যে আমি লাইটটা বা কোন একটা যন্ত্রের দুই পাশে চিন্তা করবো, মানে এখান থেকে এইখানে অথবা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একই কথা, তখন শুধু আমি W/Q ইউজ করবো এবং এটা হবে আমার শুধু ভি। মানে মোদ্দা কথা হচ্ছে এই বিভব পার্থক্য কিন্তু আসলে এই তড়িৎচালক শক্তিরই একটা অংশ, ইনফ্যাক্ট দুইটাই বিভব পার্থক্য বা দুইটাই বিভব শক্তি। শুধু তড়িৎচালক শক্তি মানে হচ্ছে মোট শক্তি, আর বিভব শক্তি হচ্ছে যে কোনো দুই বিন্দুর মধ্যে থাকা শক্তি বা এর একটা অংশ। বুঝতে পারছি আমরা? স্যার, 1 কুলম্ব আধানকে লাইটের ভিতর দিয়ে যাইতে 1.2 জুল কাজ করতে হবে? 1.2 জুল কাজ করবে, হ্যাঁ, যেহেতু আমরা বলতেছি এই এই ব্যাটারি এইটা এখানে 1.2 ভোল্ট ভোল্টেজ বিভব পার্থক্য আছে, বিভব পার্থক্য ড্রপ করে।
হয়েছে সবার পড়া? সত্যি কথা বলতে কি, তোমাদের এই চ্যাপ্টারটা না আর একটু গুছায় লিখতে পারতো, গুছায় দিতে পারতো, বেশি অবহেলা করে দিয়ে ফেলছে। একটা বিষয় এখানে তোমাদের যে পটেনশিয়াল কথাটা আছে, পটেনশিয়াল ইজ আসলে বিভব, ঠিক আছে? আর যারা যারা চ্যাপ্টার 10 এর বিভবে ক্লাস করে নাই, তারা কি রেকর্ডেড ক্লাসগুলো করে নিত? স্যার জি একটা কোশ্চেন ছিল হ্যাঁ করব, হ্যাঁ অবশ্যই হ্যাঁ হ্যাঁ বলো। তড়িৎচালক শক্তি দিয়ে তাপমাত্রা কিভাবে পরিমাপ করা যায়? চলো শক্তি দিয়ে তাপমাত্রা কিভাবে পরিমাপ করা যায়, এটা খুবই সহজ একটা বিষয়। আসলে এই যে যখন কোন একটা সোর্সের মধ্যে কারেন্ট ফ্লো হয়, আমরা একটু এরপরে আসলে পড়তাম জিনিসটা, যেটাকে আমরা বলি রোধ আর কি, রোধ জিনিসটা পড়তাম। রোধের কাজ হচ্ছে এই যে তড়িৎচালক শক্তি তো আধানকে ঠেলতেছে তারের মধ্য দিয়ে, আর রোধের কাজ হচ্ছে এটাকে বাধা দেওয়া, আটকানো, ঠিক আছে? তো যখন রোধ বেশি হয় তখন সেখানে ধাক্কাও বেশি দিতে হয়, মানে কাজও বেশি হয়, আবার যখন রোধ কম হয় সেখানে কাজও কম হয়। মানে এক কথায় রোধের কারণে তড়িৎ প্রবাহ কখনো বেশি হয় কখনো কম হয়। রোধ বেশি হলে প্রবাহ কম হবে, রোধ যদি কম হয় তাহলে প্রবাহ বেশি যেতে পারবে, তার মধ্যে একটু আধান বেশি পাস করতে পারবে। তো এই যে রোধের যে ধর্মটা, এটা আসলে তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রা বাড়লে রোধও বাড়ে, তাপমাত্রা কমলে রোধও কমে। তো যখন কোনো পরিবেশের তাপমাত্রা বেড়ে যায় তখন রোধটাও বেড়ে যায়। রোধ বেড়ে গেলে ওর মধ্যে কারেন্ট ফ্লোটা কম হয়। তো ওই কম কারেন্ট ফ্লোটা তোমরা একটা মিটারের সাহায্যে আমরা মেজার করতে পারি, এবং তখন আমরা বুঝতে পারি যে এখানে রোধ বেড়ে গেছে মানে তাপমাত্রা বেড়ে গেছে, এবং এখান থেকে হিসেব করে বলে দেওয়া যায় যে তাপমাত্রা কেমন, কম হলো না বেশি হলো। বুঝতে পারছি? আমাদের অনেকের বাসায় ডিজিটাল ঘড়ি থাকে না, যার মধ্যে এয়ার টেম্পারেচার দেখায়, তো ওর মধ্যে এরকম একটা রোধ থাকে আর কি, যেটা আসলে তাপমাত্রা বাড়লে তার রোধ বেড়ে যায়, তাপমাত্রা কমে রোধ কমে যায়। তো সেখান থেকে হিসাব করে বলে দেওয়া যায় তড়িৎ প্রবাহ কম হলো না বেশি হলো, সে অনুযায়ী তাপমাত্রাও কম বেশি বের হয়ে আসে। আচ্ছা আরেকটা বিষয়, আমাদের বইয়ে এটাকে ডিফাইন করছে ইএমএফ দিয়ে। ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোমোটিভ ফোর্স, এবং ওইটাকে আমরা সংক্ষেপে ই হিসেবে লিখছি আর কি, ঠিক আছে? আচ্ছা হইলো কি আমাদের সবার? হয়েছে সবার? স্যার 311 পৃষ্ঠায় যে লেখা দুটি ব্যাটারি সেল দিয়ে বিভিন্ন পজিটিভ আর নেগেটিভ ভোল্টেজ তৈরি করা, এখানে কি করছে? দুটি ব্যাটারি কি 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 আবার বলো। দুটি ব্যাটারি সেল দিয়ে বিভিন্ন পজিটিভ আর নেগেটিভ ভোল্টেজ তৈরি করা, কত নাম্বার পেজে আছে? 311। উপরের দিকে প্রথমে জি স্যার। অনেক সময় একটা ব্যাটারি সেলের এক মাথার পটেনশিয়ালের মান ভিন্ন করা ফেলা সম্ভব। ও আচ্ছা, যেটা বলতেছি ওই যে আমি তো আমরা আগেই বলছি, তো দেখো এখানে আমরা বলতেছি যে এটা হচ্ছে 1.5 ভোল্ট, এটা মানে হচ্ছে এই পজিটিভ আর নেগেটিভ এর মধ্যে বিভবের পার্থক্য 1.5 ভোল্ট। তুমি কিন্তু এখান থেকে কোনোদিনও বলতে পারবে না পজিটিভ এর মান কত, পজিটিভ ভোল্টের মান কত, নেগেটিভ ভোল্টের মান কত। হতে পারে মনে করে এটা 0 ভোল্ট, হতে পারে এটা 1.5 ভোল্ট, তাহলে পার্থক্য কিন্তু 1.5ই থাকতেছে। আবার হতে পারে এটা তোমার 100 ভোল্ট আর এটা হচ্ছে, তাহলে তখন হবে 101.5 ভোল্ট, মানে গ্যাপটা হচ্ছে 1.5, বাট তুমি কখনোই বলতে পারবে না কোনটা আসলে এক্স্যাক্টলি কত, কারণ এইখানে জিনিসটা ওইভাবে কাজই করে না। তো এখন এই জন্য তুমি চাইলে একটা ব্যাটারির পটেনশিয়াল যে কোনো একটা বিভবের মান কম বেশি করতে পারো, বাট বিভব পার্থক্যটা সেমই থাকবে, ওইটাই মেন করছে। বুঝতে পারছো? জি স্যার।
সবার কি পড়া হচ্ছে নাকি বসে আছি চুপচাপ? স্যার হয়েছে। আচ্ছা যদি নাও হয়ে থাকে তাহলে বাকি টেস্টটু পরে শেষ করে, আমরা ক্লাস টেনটা এখন আর ফিল না করি, ক্লাস মোটামুটি ভালো সময় গেছে। আচ্ছা তো তাহলে আমরা বুঝলাম যে ব্যাটারির মধ্যে পজিটিভ নেগেটিভ কিছু একটা তৈরি হয়, যার কারণে এখানে একটা আকর্ষণ বিকর্ষণ পুশ অ্যান্ড পুল মেকানিজম কাজ করে, এবং যার ফলে তার মধ্যে দিয়ে আধান প্রবাহিত হওয়ার সময় তাকে দিয়ে কিছু কাজ করে নেওয়া সম্ভব, এবং সেটাকে আমরা সংজ্ঞায়িত করলাম, কতটুকু হিসাব করলাম কিভাবে কি করতে হয়, এটি হচ্ছে আমাদের বিভব শক্তি বা তড়িৎচালক শক্তি। তো এই যে এত কিছু জানলাম, এটা হচ্ছে তোমাদের যাতে ইন ফিউচারে মানে তোমাদের কোনো কনসেপ্টের প্রবলেম হয় এই জন্য এত জটিল করে জিনিসগুলাকে বা একটু ভেতর থেকে জিনিসগুলাকে দেখানো। বাট আলটিমেটলি তোমাকে যে জিনিসটা সিম্পলি মাথার মধ্যে ঢুকায় নিতে হবে, যখন আমাদের এই ভোল্টেজটা থাকে ব্যাটারি বিপরীতে বিভব পার্থক্য থাকে, এই ভোল্টেজের মূল কাজই হচ্ছে পরিবাহক তারের মধ্য দিয়ে আধানকে পুশ করা। তো এই ভোল্টেজের মান যত বেশি এই ধাক্কাটা তত বেশি, ভোল্টেজের মান যত কম ধাক্কাটা তত কম, এটা একদম সারা জীবনের জন্য মাথার মধ্যে ঢোকানো। ভোল্টেজ বেশি তো তারের মধ্যে আধান গুলাকে সে পুশ করবে বেশি, আর ভোল্টেজ কম থাকলে পুশ করবে কম। তো এখন তাহলে সরি সরি ফর দা ইনকনভিনিয়েন্স, ডাক্তার খুঁজে পাচ্ছিলেন না। তো এখন আমরা এই চ্যাপ্টারের তিনটা বেসিক বলছিলাম, নাম্বার ওয়ান তড়িৎ চালক শক্তি বা বিভব, ওটা হয়ে গেছে। দেন আমরা জানবো রোধ সম্পর্কে, ঠিক আছে? আজকে রোধ সম্পর্কে একটু আমরা জানবো, এই রোধ জিনিসটা। আচ্ছা রোধ জিনিসটা কি সেটা জানার আগে আমার মনে হয় তড়িৎ প্রবাহ আগে জানলেই সুবিধা হবে আমাদের কাছে। তো এই যে তড়িৎ প্রবাহ আমরা দেখতেছি, এই তড়িৎ প্রবাহটা আসলে কার জন্য হইতেছে? বিভবের জন্য হইতেছে। যদি বিভব পার্থক্য না থাকতো তাহলে তো তারের মধ্য দিয়ে আধানকে পুশ করার মতো কেউ থাকতো না। তো তার মানে তড়িৎ প্রবাহ তারের মধ্য দিয়ে আধান প্রবাহিত হওয়ার জন্য বিভব পার্থক্য বা এক কথায় ভোল্টেজ ইজ মাস, ঠিক আছে? তো এখন সমস্যা হচ্ছে যখন কোনো পদার্থের মধ্য দিয়ে আমরা আধানকে প্রবাহিত করতে চাই, তখন ওই পদার্থ যে কোনো পদার্থেরই একটা সহজাত ধর্ম হচ্ছে সে ওইটাকে বাধা দিবে। মানে কোন একটা পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহিত হলেই তার মধ্যে একটা বাধা কাজ করবে, সে একদম ওপেনলি ফ্রিলি তার মধ্যে দিয়ে আধানকে পাস করতে দিবে না। তো এই যে ধর্মটা, যে ইলেকট্রিসিটিকে বাধা দেওয়ার যে ধর্ম বা প্রবণতা, এটাকে আমরা বলি কোন একটা পদার্থের রোধ। তো এই রোধ থাকুক, রোধটাকে আমরা আপাতত উপেক্ষা করে আমরা ধরে নিলাম যে আমাদের কাছে একটা পরিবাহক তার আছে, এই তারটার দুই প্রান্তে আমি করলাম কি একটা কোষ দিয়ে, এই যে এইটাকে বলে কোষের টাইম, একটা ছোট দাগ একটা বড় দাগ, ঠিক আছে? সংক্ষিপ্ত পরিচিতি আর কি। তো এটাকে আমরা পজিটিভ বলি, এটা হচ্ছে নেগেটিভ, মানে বড়টা পজিটিভ ছোটটা নেগেটিভ। তো আমরা যখন আসলে সার্কিট ডিজাইন করব বা বর্তনী ডিজাইন করব, তখন আসলে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের কিছু সাংকেতিক চিহ্ন আছে, ওই চিহ্নগুলো ব্যবহার করে আমরা করব। আমরা আসলে অ্যাকচুয়ালি ফিজিক্যাল ব্যাটারির মতো করে কিছু আঁকবো না, বা লাইটের মতো করে কোনো ছবি আঁকতে যাব না, লাইটেরও সাইন আছে, প্রত্যেকটা যন্ত্র ইনস্ট্রুমেন্টের সংক্ষিপ্ত চিহ্ন আছে। তো সেগুলো ব্যবহার করে আমরা করব, আর যখন সেগুলো ব্যবহার করে আমরা একটা ব্যাটারির বা কোষেতে কোনো কিছুর কানেকশন দেখাই, তখনই আসলে সেটাকে আমরা সার্কিট বলি, ঠিক আছে? তো যাই হোক, তো আমরা একটা কোষকে একটা মনে করো মোটা তার সেটা দিয়ে কানেক্ট করছি, তার দুই প্রান্তকে কানেক্ট করছি। তো যখন আমি কানেক্ট করব তখন আমি কি দেখব? তখন আমি দেখব, দেখতে তো পাবো না, আসলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এই পজিটিভ টু নেগেটিভ তড়িৎ প্রবাহিত হচ্ছে, বা নেগেটিভ থেকে পজিটিভ দিকে মূলত ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। তো এখন তাহলে আমরা তড়িৎ প্রবাহের দিক যেহেতু পজিটিভ টু নেগেটিভ ধরতে হয়, তাহলে আমরা চিন্তা করে নেই যে এই দিকেই ধনাত্মক আধান প্রবাহিত হচ্ছে। তো এখন আমরা করলাম কি, হঠাৎ করে এটার মাঝখানে কেটে দিলাম, ঠিক মাঝখানে কেটে দিলাম, আসলে ঠিক বিচ্ছিন্ন করলাম না, মনে করো মাঝখানে একটা তল চিন্তা করলাম, এবং সেখানে আমরা দেখতেছি ওটার মধ্য দিয়ে আধান গুলো পাস করতেছে, ঠিক আছে? তো এই যে তারের একটা অংশ আমি কেটে দিলাম, আমি যে একটা ভিতরে কাটা তল পাইলাম, এই কাটা তলটাকে আমরা বলবো প্রস্থচ্ছেদ। কি বলবো? প্রস্থচ্ছেদ। তো এখন আমি যদি প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে তার এই দুইটা অংশ কানেক্টেড থাকা অবস্থায় ম্যাজিক্যালি বা সামহাও
দেখতে পাইতাম আমি দেখবো যে এই যে তলটা বা এই ক্ষেত্রফলটার মধ্য দিয়ে আধানগুলা পাস হচ্ছে, ঠিক আছে? তো যখন এই আধানগুলা পাস হয় তখন সেটাকে আমরা তড়িৎ প্রবাহ বলতেছি। তো এই তড়িৎ প্রবাহটা হিসাব করবো কিভাবে? আমরা আমরা যে কাজটা করি হিসাব করার জন্য, আমরা শুধু এই জিনিসটা দেখি যে ওই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি একক সময়, হ্যাঁ প্রতি একক সময়, তাহলে এস এর এককে সেটা হবে 1 সেকেন্ড। তো 1 সেকেন্ডে এইটার মধ্য দিয়ে কত কুলম্ব আধান পাস করতেছে, কত কুলম্ব আধান পাস করতেছে একটু বলে রাখি। 1 কুলম্ব মানে কত, কতগুলো ইলেকট্রন আমরা কি হিসাব করছিলাম না গতদিন? আমি কি তোমাদের এটা পড়াইছিলাম? একটা ইলেকট্রনের আধান কত? একটা ইলেকট্রনের আধান হচ্ছে আমাদের 1.60 × 10⁻¹⁹ কুলম। এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে তুমি যদি 1.60 কে তুমি বেসিক্যালি একের পরে 19টা শূন্য দিয়ে ভাগ দাও, তাহলে সেইটা হবে একটা ইলেকট্রনের আধান। তাহলে এরকম কতগুলাকে একত্র করলে তুমি 1 কুলম্ব পাবা, সেটা হচ্ছে হিসাব যদি করো তাহলে এটা 1/1.60 × 10⁻¹⁹ ক্যালকুলেটরে চাপো, বের হয়ে আসবে কতগুলা। এবং সংখ্যাটা মোটামুটি মনে হয় হবে 6.25 × 10⁻²³ মেবি, ঠিক আছে? তার মানে 625-এর পরে যদি আরো 21টা শূন্য দাও তাহলে যতগুলো দাঁড়াইতেছে ততগুলা মানে হইতেছে 1 কুলম্ব আধান, ঠিক আছে? তো আমরা যখন এই তারের মধ্যে দিয়ে আধান প্রবাহিত হতে দেখবো, আমরা দেখবো কত কুলম্ব আধান এইটার মধ্য দিয়ে এক পাশ থেকে আরেক পাশে যাইতেছে, মানে এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে। বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। আচ্ছা, তো তার মানে আমাকে, আমি যদি এখন দেখতে পাই যে সাপোজ কোনোভাবে আমি হিসাব করলাম যে এটার মধ্যে দিয়ে 10 কুলম্ব আধান গেছে, এবং যখন 10 কুলম্ব আধান গেছে তখন তো একটা অবশ্যই সময় লাগছে। তো আমি হিসাব করে দেখলাম যে 5 সেকেন্ড সময় লাগছে, অর্থাৎ এখানে আমার আধানের পরিমাণ, কিউ এর পরিমাণ হচ্ছে 10 কুলম্ব, আমি দেখতে হিসাব করে দেখেছি, এবং এটার জন্য সময় লাগছে 5 সেকেন্ড। তাহলে আমাকে এখন এই যদি আমি হিসাব করতে বলা হয় যে এর মধ্যে তড়িৎ প্রবাহের মান কত, আমাকে, আমি এইটা বলতে পারবো না 10 কুলম্ব, আমাকে এইটা হিসাব করে দেখতে হবে প্রতি সেকেন্ডে কত কুলম্ব করে আধান যাচ্ছে। এবং এই কাজটা করার জন্য আমাকে কি করতে হবে, ওই কিউ কে আমি টি দিয়ে ভাগ দিব, মানে 10 কুলম্ব কে 5 সেকেন্ড দিয়ে ভাগ দিব। তার মানে আমি তখন হিসাব করে বলতে পারবো যে এই পরিবাহকটার মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কত করে আধান, কত কুলম্ব যাবে, 2 কুলম্ব করে আধান যায়, অর্থাৎ 2 কুলম্ব/সেকেন্ড। এবং এই যে 2 কুলম্ব/সেকেন্ড আমি বলে দিলাম যে এটার মধ্যে প্রতি সেকেন্ডে 2 কুলম্ব করে আধান যাচ্ছে, এই মানটাই হচ্ছে আসলে এই তারের মধ্য দিয়ে বা এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান। বুঝতে পারলাম সবাই? হ্যাঁ, একক প্রস্থচ্ছেদ একক হওয়ার কোনো প্রয়োজন নাই, এটা মোটাও হইতে পারে, এটা চিকনও হইতে পারে, আমাদের উই রিয়েলি ডোন্ট কেয়ার। আমাদের শুধু দেখতে হবে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কত কুলম্ব আধান গেল। কথাটা বুঝতে পেরেছে? অবশ্যই বর্তনী লাগবে, তুমি বর্তনী না হলেও তোমার দুই কোন একটা তারের দুই প্রান্তে বিভব পার্থক্য তৈরি করা লাগবে। এখন ইউজুয়ালি বিভব পার্থক্যটা আমরা একটা কোষের মাধ্যমে তৈরি করতে পারি, ঠিক আছে? তো এই জন্য বর্তনীও, বর্তনীর মধ্যে হইতে পারে। এখন বর্তনী যে মধ্যে দিয়ে থাকতে অন্য কথা নাই, যে কোনো জায়গায় থাক না কেন, তার মধ্যে ইলেকট্রন বা আধান পাস হওয়া দিয়ে কথা, যে যেভাবেই হোক সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় প্রতি সেকেন্ডে কয়টা করে তার মধ্যে দিয়ে যাইতে পারতেছে, এবং যে যত কুলম যাইতে পারতেছে সেটাই হচ্ছে আমার তড়িৎ প্রবাহের মান। তো 2 কুলম/সেকেন্ড, এবং এই যে কুলম/সেকেন্ড এটাকে আমরা একসাথে বলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? কি বলি? অ্যাম্পিয়ার। এই অ্যাম্পিয়ারই হচ্ছে আসলে তড়িৎ প্রবাহের একক। তো তার মানে আমি যদি বলি যে এটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাহলে আমাকে বুঝতে হবে তার মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 2 কুলম্ব ইলেকট্রন যাচ্ছে, এবং 1 কুলম্ব ইলেকট্রন মানে কিন্তু এই হিউজ অ্যামাউন্ট অফ নাম্বারটা।
তো আমরা বাসাবাড়িতে যে ইলেকট্রিসিটি ব্যবহার করি সাধারণ যে রেগুলার যন্ত্রপাতি এগুলো, তার মধ্যে মোটামুটি 6 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট যায়। তাহলে এবার হিসাব করো প্রতি সেকেন্ডে তার মধ্যে দিয়ে কি পরিমাণ আধান পাস করতেছে। বুঝতে পারছি সবাই? স্যার, চার্জ মৌলিক রাশি নাকি তড়িৎ প্রবাহ? তড়িৎ প্রবাহ মৌলিক রাশি, চার্জ মৌলিক রাশি না। কারণ চার্জের জিনিসটা আসলে বলের হিসাব থেকে আসছে, বল ছাড়া চার্জের চার্জকে আসলে ব্যাখ্যা করাটা টাফ। কারো কি কোনো প্রশ্ন আছে এখন? প্রশ্ন নাই? আচ্ছা, তাহলে আমরা এখন দুইটা জিনিস জানলাম, যে পরিচালক শক্তির কাজ হচ্ছে তড়িৎকে আধানকে ঠেলা, এবং যার ফলে আমরা কোনো একটা তারের মধ্যে তড়িৎ প্রবাহ পাবো। তো ধরো আমরা এখন কোনো কিছু মধ্যে তড়িৎ প্রবাহিত করতেছি, আগের ছবিটা থাকলেও মন্দ হইতো না, আগের ছবিটা থাকলেও একই কথা, এটা মুছার দরকার ছিল না। আচ্ছা যাই হোক, তো এই যে আমরা একটা তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত করতেছি, ভোল্টেজ ধাক্কা দিতেছে, তখন এর মধ্যে থাকা যে রোধ, রোধের কথা তো মোটামুটি বলেই ফেললাম, তো এই যে রোধ চাচ্ছে না জোর মধ্যে দিয়ে আধান চাক বা তড়িৎ চালক শক্তি বা বিভব তাকে ধাক্কা দিবেই। তো এখন যদি রোধ হেরে যায়, মানে রোধের মান যদি যথেষ্ট না হয় এই তড়িৎ প্রবাহটাকে এর মধ্য দিয়ে সম্পূর্ণ আটকে দেওয়ার, তাহলেই তখন হচ্ছে তড়িৎটা প্রবাহিত হবে এবং তখন আমরা সেখান থেকে তড়িৎ প্রবাহের একটা মান হিসাব করতে পারবো। তো এই যে কোন একটা পদার্থের তড়িৎ প্রবাহ তার মধ্যে দিয়ে বাধা দেওয়ার যে বৈশিষ্ট্য, সেটাকে আমরা রোধ বলি। আর এই যে ধর্মটা, এই ধর্মটাই হচ্ছে ওই পদার্থের রোধকত্ব। কি রোধকত্ব? তো এখন আমরা দুইটা টার্ম সম্পর্কে খুব ভালোভাবে একটু বোঝার চেষ্টা করব। নাম্বার ওয়ান সেটা হচ্ছে পরিবাহক। কি পরিবাহক? অ্যান্ড নাম্বার টু সেটা হচ্ছে রোধক। আচ্ছা, ফার্স্ট অফ অল পরিবাহক কি? পরিবাহক হচ্ছে সেসব পদার্থ যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, এবং রোধক হচ্ছে সেই সকল পদার্থ যাদের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহকে বাধা দান করা। রোধক হচ্ছে একটা ফিজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, আর পরিবাহক হচ্ছে সাধারণ নর্মাল পদার্থ যেগুলো আমরা মূলত তড়িৎ প্রবাহের জন্য বেশি ব্যবহার করি, যেমন তার, তারের মধ্যে থাকা যে কপার বা অ্যালুমিনিয়াম বা লোহা ধাতু পদার্থ, তারা খুব ভালোভাবে আধানটাকে পরিবহন করতে পারে। তো এখন একটা পদার্থকে তড়িৎ পরিবহন করতে পারে কি পারে না, তার উপর বেশ করে আমরা তিনটা ভাগে ভাগ করি। নাম্বার ওয়ান হচ্ছে পরিবাহক, নাম্বার টু হচ্ছে অপরিবাহক, নাম্বার থ্রি হচ্ছে অপরিবাহক বা অন্তরক, আরেকটা হচ্ছে অর্ধ পরিবাহক। তো পরিবাহক কি? পরিবাহক হচ্ছে সেই সব পদার্থ, যে সকল পদার্থের মধ্যে খুব ইজিলি আরামসে আধান প্রবাহিত হতে পারে, ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে। আর অপরিবাহক কি? যার মধ্য দিয়ে কখনো এই আধানটা প্রবাহিত হইতে পারে না, সেটাকে আমরা বলি অন্তরক। যেমন তারের উপরে যে প্লাস্টিক বা রাবারের আবরণটা থাকে, তার মধ্যে ইলেকট্রিসিটি প্রবাহিত হইতে পারে না, এবং এই কারণে এটা ধরলে আমাদের ক্ষতিও হয় না, যদিও এর ভেতর দিয়ে কারেন্ট পাস হচ্ছে। আর অর্ধের রোধ অনেক বেশি, এটার রোধ ইনফিনিটি পরিমাণ, ওটার রোধের মান হচ্ছে ইনফিনিটি পরিমাণ ধরতে হয়, এই জন্য ওর মধ্যে তড়িৎ প্রবাহিত হতে পারে না। আর অর্ধ পরিবাহক যারা আছে তাদের ক্ষেত্রে কেসটা একটু আলাদা, এটা যদি আমরা যখন চ্যাপ্টার 13 পড়বো তখন আমরা অর্ধ পরিবাহক সম্পর্কে জানবো। অর্ধ পরিবাহক আসলে বেসিক্যালি ন্যাচারাল কোনো ম্যাটেরিয়াল না, এটাকে আমরা কৃত্রিম ভাবে ডোপিং নামক একটা প্রসেসের মাধ্যমে কোন একটা পদার্থকে আমরা অর্ধ পরিবাহকে পরিণত করি। তো এটা নিয়ে এখন কথা বলতেছি না। তো যাই হোক, তো মূল কথা হচ্ছে দুইটা পদার্থ, একটা হচ্ছে অন্তরক, একটা হচ্ছে পরিবাহক। অন্তরক মধ্যে তড়িৎ প্রবাহিত হয় না, তো সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা না, সেটা নিয়ে আমরা কাজও করতেছি না, আমরা কাজ করতেছি পরিবাহক মধ্যে, পরিবাহক মধ্যে মানে যাদের মধ্যে তড়িৎ প্রবাহিত হয়। তো এই ধরনের পদার্থগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা পরিবাহক, একটা হচ্ছে রোধক। পরিবাহকের কাজ হচ্ছে তড়িৎ পরিবহন করা, রোধকের কাজ হচ্ছে বাধা দেওয়া। এখন এখানে একটা থিন লাইন আছে, খেয়াল করো, ধর একটা আমি নর্মাল সাধারণ ধাতব তার নিচ্ছি, এইটাকে আমরা পরিবাহক বলি। কেন বলি? কারণ এর মধ্যে খুব ভালোভাবে তড়িৎ পরিবহন হয়। এখন প্রশ্ন হচ্ছে এটার মধ্যে কি কোনো রোধ বা বাধা নাই? আছে, আছে কিন্তু
আছে অনেক কম, বাট বাধা আছে তো, জিরো না, কারণ জিরো সম্ভবই না। তো তাহলে যেহেতু এটা কিছু হলেও বাধা দেয়, মানে রোধ দেয়, তাহলে আমি কি এটাকে রোধক বলতে পারি না ইন ওয়ান সেন্স? বলতে পারি পারি তো নাকি? অবশ্যই পারি। আর রোধক হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট যেটাকে তৈরি করা হয় তড়িৎ প্রবাহকে বাধা দেওয়ার জন্য। এটা চিহ্নটা এরকম, এটা বাস্তবে দেখতে হচ্ছে যে এরকম একটা জিনিস, তোমরা অনেক ইলেকট্রিক যন্ত্রপাতির মধ্যে দেখবা, তো ওইটা সাইন হচ্ছে এরকম জিগজ্যাগ লাইন দিয়ে বোঝানো হয় যে ইলেকট্রিসিটি বাধাপ্রাপ্ত হচ্ছে। তো এইটার কাজ হচ্ছে তড়িৎ প্রবাহকে বাধা দেওয়া, বাট বন্ধ করা না। যদি বন্ধই করা হইতো তাহলে এটা অন্তরক হয়ে যেত, কিন্তু খেয়াল রেখো মানে এটার মধ্যে সামান্য পরিমাণ হলেও ইলেকট্রিসিটি প্রবাহিত হইতে পারে। তাহলে এটা তো তড়িৎ পরিবহন করে, তাহলে আমি কি এটাকে বলতে পারি না এটা ইন ওয়ান সেন্স? এটা তো একটা পরিবাহক, তাই না? পরিবাহক কিনা? জি স্যার, আচ্ছা তাহলে কাহিনী আবার বলেছি, একটু বলবেন। যেটা বলতেছিলাম যে এইটা তড়িৎ প্রবাহকে বাধা দেয়, বন্ধ করে না, মানে এর মধ্যে কিছু হলেও তড়িৎ প্রবাহিত হয়। তো যার মধ্যে জি তড়িৎ প্রবাহিত হয় তাকেই তো আমরা পরিবাহক বলতে পারি। তাহলে ইন ওয়ান সেন্স এইটা একটা পরিবাহক, তো তার মানে জি এটা বুঝতে পেরেছি। রোধকও আবার এটা পরিবাহকও, এটাও পরিবাহক, এটাও এটা রোধকও। তাহলে আসলে তাইলে কেন আমরা এটাকে পরিবাহক বলতেছি, এটাকে রোধক বলতেছি? আমরা এটাকে পরিবাহক বলতেছি কারণ এটার মূল কাজটা পরিবহন করা, সে বাধা খুবই অতি নগণ্য দেয়। আর এটাকে আমরা রোধক বলতেছি যেটা পরিবহন হওয়া সত্ত্বেও, কারণ এটার মূল কাজ হচ্ছে বাধা দেওয়া, পরিবহন করে সামান্য পরিমাণে। বুঝতে পারছি ঘটনাটা? জি ভাইয়া, জি স্যার। হ্যাঁ, তো এই যে রোধকের যে বিষয়টা, এদের নিয়ে আমাদের এই চ্যাপ্টারে কোনো কাজ নাই, মানে এদের রোধের মান নিয়ে আমাদের কোনো কাজ নাই। কেন? কারণ এগুলো আসলে আমরা আর্টিফিশিয়ালি তৈরি করি, এটা সুনির্দিষ্ট রোধের মান দিয়ে আমরা তৈরি করি। মনে করো রোধের একক হচ্ছে আসলে ওহম বলে। তো ধরো আমরা চিন্তা করলাম যে এটার মান হচ্ছে 10 ওহম, আমি বানাবো, তাহলে আমি এটাকে ফ্যাক্টরিতে এমনভাবেই বানাবো এর মধ্যে 10 ওহম কারেন্ট প্রবাহিত হতে পারবে, আমি এখানে 20 ওহম বানাবো, 30 ওহম বানাবো, মানে এটা আসলে আমাদের ফুললি আন্ডার কন্ট্রোল, আমরা এটাকে নির্দিষ্ট পরিমাণ করতে পারি আমাদের ইচ্ছা অনুযায়ী। তো এটা নিয়ে এই জন্য এখন আমাদের মাথা ব্যথা নাই। বাট এই যে পরিবাহকের মধ্যে থাকা যে রোধটা আছে, সেটা তো আর আমরা বানাই না, এটা বাই ন্যাচুরাল এর মধ্যেই থাকে। তো এই জন্য এইটা নিয়ে আমাদের কাজ আছে। তো আমরা আসলে একটা পরিবাহক যারা, তাদের যে রোধ কখন কেমন হবে, কিভাবে সেটাকে কন্ট্রোল করা যায়, বা সেটা কম বেশি হয় কিনা, সেটা নিয়ে আমরা ক্যালকুলেশন করতে করব। ওকে, বুঝতে পারছি কথাটা? জি স্যার। আচ্ছা, তো এই পরিবাহক নিয়ে আমরা পরে আসবো। তো পরিবাহক নিয়ে পরে আসার আগে আমরা এখন তাহলে যেই জিনিসটা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ওহমের সূত্র। কি হচ্ছে ওহমের সূত্র? দেখো, তিনটা জিনিস আমাদের এখন পর্যন্ত আমরা পাইছি, ভোল্টেজ। ভোল্টেজ কি করবে? পরিবাহকের মধ্য দিয়ে ইলেকট্রনকে ধাক্কা দিবে। রোধ কি করবে? রোধ হচ্ছে রেজিস্ট্যান্স, সেটাকে বাধা দিবে, এবং বাধা দেওয়ার পরে যতটুকু পরিবাহিত হইতে পারবে সেখান থেকে আমরা তড়িৎ প্রবাহ, যেটাকে আমরা বলি আই হিসেবে ডিফাইন করে, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। ওই যে আমরা লিখছিলাম, আমি মনে হয় তখন আই বলি নাই, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ বোঝানো হয়, ইলেকট্রিক ইন্টেন্সিটি। তো এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিসই আসলে একটা একটার সাথে রিলেটেড। কেন? কারণ দেখো, তুমি ভোল্টেজ দিলা তারের মধ্য দিয়ে, আধানকে সে পুশ করতেছে, সেখানে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে সেটা কিন্তু ডিপেন্ড করতেছে ভোল্টেজের উপরেও, আবার ওই তারের মধ্যে থাকা রোধের উপরেও। কারণ রোধ যদি অনেক বেশি হয় তাহলে প্রবাহ খুব কম হবে, আবার মনে করো রোধ অনেক বেশি কিন্তু আমি প্রবাহ অনেক বেশি দিতে চাই, তাহলে আমাকে ভোল্টেজ অনেক বাড়াই দেবে, ধাক্কাটা অনেক বাড়াই দিতে হবে। তো তার মানে এই তিনটা জিনিস হচ্ছে এক অন্যের সাথে কমপ্লিটলি কিন্তু রিলেটেড। তো ওহমের সূত্র আমাদেরকে একটা ক্যালকুলেশনে পৌঁছে দিবে যে কিভাবে বেসিক্যালি এই তিনটা জিনিসের মধ্যে রিলেশন ক্রিয়েট করা যায়, মানে যে কোনো দুইটার মান জানলে অপরটার মান কিভাবে বের করা যায়। তো আমাদের ওহম কাকু কি বলতেছেন, ওহম কাকু ছিলেন একজন জার্মান সায়েন্টিস্ট, ঠিক আছে? তো আমাদের ওহম কাকু বলতেছেন এরকম একটা কথা, যে যদি কোনো পরিবাহকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, ধরো আমাদের এইদিকে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে ওই তড়িৎ প্রবাহের মান
ওই পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এটার মানে কি? দেখো আমি বলতেছি এদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার মানে ডেফিনেটলি এই তারের দুই প্রান্তে বিভব পার্থক্য আছে। তো আমরা ধরে নিলাম এই প্রান্তে বিভব হচ্ছে ভি এ এবং এই প্রান্তের বিভব হচ্ছে ভি বি। এবং অবশ্যই যেহেতু তড়িৎ প্রবাহ এদিকে হচ্ছে, আমরা জানি তড়িৎ প্রবাহ কোথায় কি হয়, উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে। তো তার মানে আমরা বলতেই পারি যে এখানে ভি এ ইজ গ্রেটার দেন ভি বি। তো তাহলে এই দুটার বিভব পার্থক্য কত হবে? বিভব পার্থক্য যদি হয় ভি, তাহলে সেটার মান হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিতে হবে, মানে ভি এ মাইনাস ভিবি। তো আমাদের ওহম কাকু যেটা বলতেছেন, এই যে তারের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, সেই তড়িৎ প্রবাহের মান সেটা যদি হয় আই, তাহলে এই তড়িৎ প্রবাহের মানটা হচ্ছে বিভবের বিভব পার্থক্য, এখানে বিভব পার্থক্য কত ভি, সেইটার সমানুপাতিক। মানে ভি যদি বেশি হয় তড়িৎ প্রবাহ বেশি হবে, মানে খুব সিম্পল, ধাক্কাটা বেশি হলে প্রবাহ বেশি হবে, ধাক্কাটা কম হলে তড়িৎ প্রবাহ কম হবে। এখন খেয়াল করে দেখো, এখানে যেহেতু সমানুপাতিক ধ্রুবক আছে, তাহলে আই আই প্রপোর্শনাল টু, আমি এই সমানুপাতিক ধ্রুবক থাকলে সেটা উঠিয়ে দিব, উঠিয়ে আমি একটা ধ্রুবক বসাবো, ধরো আমি সেই ধ্রুবকটার মান ধরলাম কে, ঠিক আছে। তো তাহলে এখন এরপরে আমি লিখলাম পি, এই যে কে, আমরা এখানে চিন্তা করলাম এখানে একটা ধ্রুবক আছে, এই যে ধ্রুবকটাকে আমরা পরবর্তীতে আমরা রোধ হিসেবে জানি, পরবর্তীতে রোধ হিসেবে এটা ডিফাইন করা হয়েছে। এখন আমাদের এই ওহম কাকুকে আসলে রোধের জনক বলা হয়, কারণ এই ওহমের সূত্র দিয়ে তিনি রোধ জিনিসটা আবিষ্কার করছে। ঘটনাটা কি আমরা হয়তো অনেকে বুঝলাম না, অনেকের মাথার উপর দিয়ে গেল। একটু খেয়াল করো, আগে বোঝার সুবিধার জন্য আমি এটা কিছু উল্টায় লিখি তোমাদের। খেয়াল করো, আই সমানুপাতিক ভি, মানে ভি বাড়লে আই বাড়বে, আই আই কমলে ভি কমবে। আমি এটাকে লিখতে পারি না এইভাবে যে আই প্রপোর্শনাল টু ভি অথবা ভি প্রপোর্শনাল টু আই, কিন্তু আসলে একই কথা, ঠিক আছে। তো যেই ঘটনাটা হয়েছে, ওহম যখন এই সূত্রটা দিয়েছে, সে একটা কাজ করছে, এই যে এই এই জিনিসটা বলার জন্য তাকে কিছু এক্সপেরিমেন্ট করতে হয়েছে। সে যেই কাজটা করছে, সে প্রথমে এরকম একটা তার নিছে, তার নিয়ে তার দুই প্রান্তে বিভব পার্থক্য মানে ভোল্টেজ দিচ্ছে। তো ভোল্টেজ দেওয়ার পর সে করছে কি, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাপছে। ধরো সেইটার মধ্যে ভি ওয়ান পরিমাণ তড়িৎ প্রবাহ ভোল্টেজ দিল, এবং ভি ওয়ান পরিমাণ বিভব দেওয়ার কারণে এর মধ্যে ধরো যে প্রবাহ মানটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আই ওয়ান, সেটা হচ্ছে আই ওয়ান। তো সে কি করছে, ওই যে বিভব পার্থক্যের জন্য যে তড়িৎ প্রবাহ পাওয়া গেছে সেই দুটাকে সে ভাগ করছে, সে দুটাকে ভাগ করছে। তারপর করছে কি, এই একই তারের জন্য সে আবার বিভব ভোল্টেজ বদলাই দিচ্ছে, বিভব পার্থক্য চেঞ্জ করে দিচ্ছে, ধরো নতুন বিভব পার্থক্য দিতে মনে করো ভি টু। তো এখন আমি যেহেতু বিভব পার্থক্য চেঞ্জ করে দিচ্ছি, প্রবাহের মান তো ডেফিনেটলি আগের মতো থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। তো ধরো নতুন যে তড়িৎ প্রবাহ পাওয়া গেল সেটা হচ্ছে আই টু, করছে কি এই দুটাকে আবার ভাগ দিছে, তারপরে আবার আরেকটা বিভব পার্থক্য অ্যাপ্লাই করছে, দেন সেখান থেকে আরেকটা নতুন প্রবাহ পাইছে, ধরো সেটা হচ্ছে ভি থ্রি এবং প্রবাহ পাইছে আই থ্রি। মানে এক কথায় বিভিন্ন ভিন্ন বিভবের জন্য সে হিসেব করে দেখছে কেমন কেমন তড়িৎ প্রবাহ পাওয়া যাচ্ছে, পরে সবগুলাকে ভাগ দিছে। এবং যখন সে ভাগ দিছে, ভাগ করার পর সে খেয়াল করে দেখে যে এই ভাগফল গুলো সব সমান হইতেছে, সবগুলোই সমান। ধরো ভি ওয়ান আর আই, ভি ওয়ান আর আই ওয়ান কে ভাগ দিয়ে টু আসতেছে, সে দেখে সে যেরকম বিভবই নিক না কেন, তার এগেনস্টে যে তড়িৎ প্রবাহ পাচ্ছে সেই দুইটাকে ভাগ দিলে সবসময় দুই আসতেছে, মানে দুই আর বদলাইতেছে না। কথা এখন পর্যন্ত কোনো সমস্যা আছে? বুঝতে পারছি কাহিনীটা কি হইলো এখানে? জি স্যার। আচ্ছা, তো সে তো ভারী মুশকিলে পড়ে গেল যে আচ্ছা ঠিক আছে, তার মানে আমি বলতে সে বলতে পারে এখান থেকে যে ওই পরিবাহকের জন্য তার বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহের অনুপাত সবসময় সমান, অনুপাত সবসময় সমান। আর এই কারণে তখন সে বলতে পারে, বলতে পারলো যে এই বিভব এবং তড়িৎ প্রবাহ একে অন্যের সমানুপাতিক। তো এটা হচ্ছে প্রাইমারি কনসেপ্টটা। এখন সমস্যা হইতেছে কি, সে করছে কি পরবর্তীতে এই পরিবাহটা বদলায় ফেলছে, এখন সে অন্য একটা পরিবাহক নিয়ে কাজ করছে। তো যেটা হয় যে ওহমের আগে কেউ আসলে রোধ নিয়ে কাজ করতে পারে নাই, ক্যালকুলেটিভলি ম্যাথমেটিক্যালি কাজ করতে পারে নাই। বাট ওহম এমন তো না যে ওহম এই সূত্র দেওয়ার আগে বা রোধ আবিষ্কার করার আগে কোনো পথের মধ্যে রোধ ছিল না, পথের মধ্যে রোধ তো জন্ম জন্মান্তর থেকেই ছিল, তাই না? তো বিজ্ঞানীরা তখন হিসাব করতে না পারলেও এটা জানতো
যে পদার্থে রোধ আছে এবং এটা বুঝতে পারতো কোন পদার্থে রোধ বেশি কোন পদার্থে রোধ কম। তো সে জানতো যে একটা লোহার থেকে লোহার দণ্ডের থেকে লোহার তারের থেকে একটা কপারের তারের রোধ কম হয়। তো সে কি করছে, প্রথমে একটা মনে করে লোহার তার নিয়ে এক্সপেরিমেন্টটা করছে এবং দেখলো এইগুলোর ভাগফল সব সময় সমান হচ্ছে। দেন সে চিন্তা করলো আচ্ছা এখন এটা একটু বদলানো যাক। সে করলো কি, তখন মনে করে লোহার বদলে এখানে একটা কপারের তার নিয়ে কাজ করা শুরু করলো। এখন এখানে সে ভাগফল গুলো সবসময় দুই পাইতেছিল, খেয়াল করো। নতুন একটা কপারের তার নিল এবং একই কাজ করা শুরু করলো। ধরো সেখানে সে একই V1 পরিমাণ সে ভোল্টেজ দিল দুই পাশে এবং তার মধ্যে কিছু তড়িৎ প্রবাহিত হলো। খেয়াল করে দেখো লোহার থেকে যেহেতু কপারের বাধা কম, তাহলে আগে V1 ভোল্টেজের জন্য যে I1 প্রবাহ পাওয়া যাইতো, এখন কি তার থেকে বেশি পাওয়া যাবে না কম পাওয়া যাবে? বেশি পাওয়া যাবে, অবশ্যই বেশি পাওয়া যাবে। তার মানে ওই নতুন V1 এর বিপরীতে সে কিন্তু একটা নতুন I1 পাইলো যেটার মান বেশি, এবং যেহেতু এখানে I1 এর মান বেশি, তাহলে চিন্তা করতে এখন কি এই যে এই দুটার যে ভাগফল যেমন দুই আসছিল আমরা চিন্তা করে নিলাম, তাহলে এইটার এই V1 আর I1 এর ভাগফল কি দুই আসবে না আরো কম আসবে বলতো, না আরো বেশি আসবে? আরো কম আসবে, আরো কম আসবে। ধরো সেটা আসলো 1.5, কত 1.5 আমরা ধরে নিলাম, তার এখানে প্রবাহ বেশি আসবে। এখন সে করলো কি, আবার বাকি বিভিন্ন ভোল্টেজ নিয়ে কাজ করা শুরু করলো, এবং যখন সে কাজ করা শুরু করলো তখন দেখে আরেক আজব ঘটনা। এখন আবার যখন ভিন্ন ভিন্ন ভোল্টেজ নিয়ে জনগণের V2 জন্য I2 পাইতেছে, V3 জন্য I3 পাইতেছে, এখন সবগুলো ভাগ দিয়ে দেখে কি সবই 1.5 আসতেছে। কথাটা বুঝতে পারছি, মানে এখন সব 1.5, আন্ডারস্ট্যান্ড? জি স্যার। তো এইখান থেকে তখন বিজ্ঞানী ওহম একটা ডিসিশন নিল। কি ডিসিশন নিল, যে আচ্ছা আমি যখন লোহা নিয়ে কাজ করতেছি তখন আমার এই মানটা সবসময় আসতেছে দুই, মানে আমি বেশি রোধ নিয়ে কাজ করলে এই মান ভাগফলটা বেশি আসতেছে, যখন আমি কম রোধ নিয়ে কাজ করতেছি তখন এই ভাগফলটা আসতেছে কম, মানে রোগ কম হলে এই ফলাফলটাও কম আসতেছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই সংখ্যাটা তাকে এইটা বলে দিতে সাহায্য করতেছে যে এইটার মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হবে। মানে একবার যদি সে জানে যে লোহার জন্য এখানে ভাগফলটা দুই হবে, তার মানে তখন যে কোনো ভোল্টেজ যদি আমরা অ্যাপ্লাই করি তখন এই দুইয়ের সাথে হিসাব করে বলা যাবে না যে তারের মধ্যে প্রবাহ কতটুকু হবে, যাবে কি না? জি বলা যাবে। হ্যাঁ, আবার যখন আমরা কপারের নিয়ে কাজ করতেছি সেটার জন্য যদি আমি একবার মানটা বের করতে ফেলতে পারি সেটা হচ্ছে 1.5 আসবে, তো তার মানে তখন যে কোনো ভোল্টেজের জন্য হিসাব করে বলে দেওয়া যাবে 1.5 দিয়ে যে তার মধ্যে প্রবাহ কতটুকু হবে, রাইট? তো তার মানে ঘটনাটা দাঁড়ালো এই যে এই সব ভাগ এই দুইটাকে ভাগ করলে ভি আর আই কে ভাগ করলে আমি এমন একটা সংখ্যা সবসময় পাই যে সংখ্যাটা কম বা বেশি হওয়া নির্ভর করে রোধের কম বা বেশি হওয়ার সাথে। রোধ বেশি হলে সংখ্যাটা বেশি হবে, রোধ কম হলে সংখ্যাটা কম হবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট ওই সংখ্যাটা দিয়ে ওই প্রবাহকের মধ্য দিয়ে প্রবাহের মানও বলে দেওয়া যাবে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই যেহেতু এই সংখ্যাটা রোধের সাথে সম্পর্কিত, তখন বিজ্ঞানী ওহম এই যে সংখ্যাটা ভাগ এই দুইটাকে ভাগ করলে যে ধ্রুব সংখ্যাটা পাওয়া যায় এইটাকে বিজ্ঞানী ওহম নাম দিল রোধ। কথাটা বুঝতে পারছি? জি স্যার। এখানে কি দুইটা পদার্থে ভোল্টেজ সেম ছিল? হ্যাঁ, ভোল্টেজ সেম ছিল, V1 এখানে V1, এখানে V2 V2 V3 V3 সেম, কিন্তু সেম হওয়ার কারণে প্রবাহ তো সমান হচ্ছে না কারণ রোধ কম আছে। কথাটা বুঝতে পারছে? জি স্যার। এখন তুমি মনে করো V2 V3 এর কথা নাই, তুমি ইচ্ছা মতো রহিম করিম যদু মধ্যে একটা নিলা, এখন তুমি যেহেতু আগে থেকে ভাগফলটা জানো তাহলে তুমি এখান থেকে আই আই প্রবাহের মানও বের করে ফেলতে পারবা এই সংখ্যাটা জানা থাকলে। তো এইভাবে বিজ্ঞানী ওহম সবার প্রথম কোন একটা পদার্থের মধ্যে থাকা রোধকে কিভাবে ক্যালকুলেটিভ লেভেলে নিয়ে আসতে হয় বা ক্যালকুলেশনে নিয়ে আসতে হয় সেটা বের করে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমরা ওহমকে বলি রোধের জনক। কথাটা বুঝতে পারছিস, জিনিসটা ক্লিয়ার সবার কাছে? জি ক্লিয়ার। জি স্যার। এইভাবে আসলে রোধের জন্ম হয়েছে, তার মানে এটা মনে করার দরকার নাই
যে ওহমি পদার্থের মধ্যে রোধ দিয়ে দিছে, ও জন্মের আগেও পদার্থের মধ্যে রোধ ছিল, এটা আল্লাহ তাআলাই দিয়েছে সৃষ্টিকর্তাই দেয়া রোধ আর কি, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, তো ওই যে ভি আর আই কে ভাগ করলে সবসময় একটা সমানুপাতিক আমরা একটা ধ্রুব সংখ্যা পাচ্ছি যখন আমাদের পদার্থটা নির্দিষ্ট, তারটা বা উপাদানটা নির্দিষ্ট থাকে। তো খেয়াল করো এখন ভি সমানুপাতিক আই, ভি সমানুপাতিক আই, এটাকে আমরা ইকুয়াল দিয়ে একটা কে লিখবো, দেন হচ্ছে আমরা আই লিখবো। এখন যদি আই কে আমরা এই পাশে নিয়ে চলে আসি তাহলে ভি বাই আই ইজ ইকুয়াল টু কত, কে আসতেছে না। এবং ওই যে ভি আর আই কে ভাগ করলে যে সংখ্যাটা পাওয়া যায়, কনস্ট্যান্ট ভ্যালুটা পাওয়া যাচ্ছিল, একবার দুই একবার 1.2 বা 1.5 বলছিলাম মনে হয়, তাই না? তো ওইটাকেই আমরা আসলে বলতেছি রোধ, এবং এই কারণে এই কনস্ট্যান্টটাকে আমরা বলি রেজিস্ট্যান্স বা রোধ। কথাটা বুঝতে পারলাম? জি ভাইয়া। আর এভাবে এখান থেকে আমরা আলটিমেটলি সূত্রটা পাই যে ভি ইজ ইকুয়াল টু আই আর, এবং এটাই হচ্ছে ওহমের সূত্রে গাণিতিক ফর্মেশন। আর যখন আমরা এই সমীকরণটাকে এইভাবে লিখছিলাম উল্টায় আই প্রপোর্শনাল টু ভি, তখন এখানে আমরা একটা ধ্রুবক বসাইছিলাম, কিন্তু খেয়াল করো এখানে এই ধ্রুবকটা কিন্তু আসলে উল্টায় দিতে হবে, কারণ আমরা আই আর ভি কে এখানে উল্টায় দিছি, ঠিক আছে? মানে এখানে ভি বাই আই ইকুয়াল টু হচ্ছে আর, বাট আমি যদি এটাকে উল্টায় দিই, মানে আমি যদি লিখতে চাই আই বাই ভি, তাহলে এটা কিন্তু আমার লিখতে হবে 1/r, তাই না? তো খেয়াল করো আমি যখন আই প্রপোর্শনাল টু ভি বলছি, যখন আমি ভিটাকে এই পাশে নিয়ে আসবো আই বাই ভি হবে না, তো তখন এই যে কে ধ্রুবকটা সেখানে আসলে আমি আর বসাবো না, তখন আমি বসাবো 1/r। আর এবং আপনাদের বইয়ে সম্ভবত এইভাবেই দেওয়া আছে জিনিসটা, ঠিক আছে? ভি ইকুয়াল 1/r ইন্টু ভি, বা এখান থেকে আলটিমেটলি আমরা সেই ভি ইকুয়াল আই আর ই পাচ্ছি। এবং এইটাই হচ্ছে আপনাদের এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে এমন একটা সূত্র। এবং বিলিভ মি, এই সূত্রটার উপর আমাদের গোটা বিশ্বের যে তড়িৎ ব্যবস্থা দাঁড়ায় আছে, গোটা বিশ্বের সব জায়গায় এভরি সিঙ্গেল থিং, ভি ইজ ইকুয়াল টু আই আর। আপনি ভোল্টেজ জানা থাকলে, প্রবাহ জানা থাকলে রোধ বের করতে পারবেন, ভোল্টেজ আর রোধ জানা থাকলে প্রবাহ বের করতে পারবেন, প্রবাহ আর রোধ জানা থাকলে ভোল্টেজ বের করে ফেলতে পারবা যে তারের মধ্যে কতটুকু ভোল্টেজ দেওয়া হয়েছে। ক্লিয়ার এভরিওয়ান? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা এবার সবাই একটু বুকে হাত দিয়ে বলো তো, কারো কারো কি এখন ভোল্টেজ কি জিনিস, বিভব কি জিনিস, তড়িৎচালক শক্তি কি জিনিস, রোধ কি জিনিস, প্রবাহ তড়িৎ প্রবাহ কি জিনিস, এবং ওহমের সূত্র কি জিনিস, এটা নিয়ে কোন রকম দ্বিধা বা মানে অজানা কোনো কিছু আছে বা কোনো কনফিউশন আছে কিনা, সবাই বলো। না স্যার। স্যার আই ইজ ইকুয়াল টু 1/r, ভি কিভাবে হলো, আর হলো না কেন? আই ইকুয়াল টু 1/r ভি কি হলো, এটা একটু আগে বুঝাইলাম, তুমি কই ছিলা তখন? আমরা দেখলাম যে ভি বাই আই ইজ ইকুয়াল টু আর, মানে ভি কে আই দিয়ে ভাগ দিলে যেটা বের হয়েছে সেটাকে আমরা রোধ হিসেবে রিপ্রেজেন্ট করতেছি। তো ভি বাই আই যদি হয় আর, তাহলে উল্টা দিই আমি এটাকে, তাহলে আই বাই ভি কত হবে, 1/r হবে না নাকি? এটাতে কোনো সমস্যা আছে? তো আমরা যখন আমরা যদি এখন ওহমের সূত্রে লিখে এইভাবে আই প্রপোর্শনাল টু ভি, তাহলে এখান থেকে আমি আই ইজ ইকুয়াল টু কে ইন্টু ভি লেখা লাগতেছে, তাহলে ভি কে পাশে আনি, তাহলে আই বাই ভি ইজ ইকুয়াল টু কে হচ্ছে না, তো আই বাই ভি ইকুয়াল টু 1/r, তাহলে এই কে এর মান কত হবে, 1/r হবে না? বুঝছি স্যার, বুঝছি। কারো কোনো, এবার সবাই বলো এক এক করে, কারো কোনো প্রবলেম নাই তো এখন পর্যন্ত? যদি এখন পর্যন্ত কারো কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা বলতে পারবো এই চ্যাপ্টার আমরা পড়তে পারবো সবাই, নাহলে পড়তে পারবো না। কারো কোনো সমস্যা আছে? যা বুঝেছেন সব বুঝছি, আলহামদুলিল্লাহ। যদি সব বুঝে থাকেন তাহলে এখন আপনাদের কাজ হচ্ছে এগুলাকে এখন স্ট্রাকচারাল ভাবে পড়া, মানে বইয়ের সাথে সংজ্ঞা মিলিয়ে মিলিয়ে বুঝে বুঝে মুখস্থ করে ফেলা, এবং সুন্দর করে জিনিসগুলো নোট করবেন। নেক্সট দিন আমরা ওই যে পরিবাহকের রোধের কথা বললাম না, ওইটা নিয়ে জানবো নেক্সট, এবং আমরা সার্কিটের হাতেখড়ি করবো নেক্সট দিন, যেটা হচ্ছে এই চ্যাপ্টারের মূল হার্ড কোর থিং, যেখান থেকে আপনাদের পড়তে হবে, ঠিক আছে? তবে ওগুলো পড়া শুরু করার আগে যা যা শিখলেন এই দুই ক্লাসে সবগুলো মাথার মধ্যে ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। ডান এভরিওয়ান, আর কোনো প্রশ্ন আছে আজকে কারো, যে কোনো প্রশ্ন? ওকে তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভাই আসসালাম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।